রবীন্দ্রনাথ স্টার হাওড়া চ্যানেলের তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আপনি অনেককে বলেছেন যে সেভিং ফোমের সাহায্যে কীভাবে সেভ করা হয়, তো আমি একটা ফোম সেভিং ভিডিও করছি, আপনারা দেখুন। ফার্স্ট টাইম ফোমটাকে এইভাবে দেবেন, দিয়ে হাতের সাহায্যে এইভাবে লাগিয়ে দেবেন গোটা মুখেতে। আঙুল দিয়ে লাগালেন, ফোম লাগানো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তারপরে ব্লেডটা নেবেন, এই রেজারে কীভাবে লাগাবেন, দু রকম রেজার হয়, একটা দেখুন এইভাবে লাগানো হচ্ছে ব্লেডটা, ব্লেডটা লাগানোর পরে এইটা উপরে আস্তে আস্তে করে এইভাবে তোলা হবে, তুলে দেখুন, দিয়ে এবার লক করে দেওয়া দেওয়া হলো। লক করার পরে এবার যেখান থেকে আনওয়ান্টেড হেয়ার আছে সেইখানটাকে সেভ করতে হবে। দেখুন কীভাবে চামড়াটাকে দেখুন এইভাবে ধরছি, টান করছি, টান করে তারপরে রেজারটা চালাচ্ছি। একদম স্ট্রেট না, একটু অ্যাঙ্গেলে চালাবেন, দেখুন একটু একটু অ্যাঙ্গেলে এই চামড়াটাকে টান করে নেওয়া হচ্ছে। আগের বারে ভিডিওতে আমি অনেক রকম ভাবে আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করা হয় সেটা বলেছি, এটা একটা প্রসেস। লেজার থেরাপি, লেজারের সাহায্যে আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করা হয়, ওটা পার্মানেন্ট পার্মানেন্ট মেথড। এইখানটা কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে এটা, কারণ এখানটা রেজারটা দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে, একটু অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছে, নাহলে ঠোঁটটা কেটে যেতে পারে, খুব সাবধানে এটা চালাতে হবে। কমপ্লিট হয়ে গেল, কমপ্লিটের পরে এটাকে জল দিয়ে দেখুন।